Assalamualaikum viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার রাইসা, ওয়েলকাম মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে খুবই সুন্দর একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে, আশা করি সকল ভিউয়ার্সদের খুব ভালো লাগবে। গাছ পছন্দ করে না এরকম কোনো লোক নাই, ছোট বড় সবাই কিন্তু অনেক গাছ পছন্দ করে, বিশেষ করে ফুল গাছ, ফল গাছ ইত্যাদি শাক সবজি সব গাছই আমরা অনেক পছন্দ করি। তা যদি বাড়ির ছাদে হয় আর তো কথাই নেই। আমি তো বাড়ির ছাদে অনেক পদের শাকসবজি গাছ লাগাই, এর আগে অনেক ভিডিও তো আপনারা দেখতে পেয়েছেন। আজকেও আবার কতগুলো চারা নিয়ে এসেছি। কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছি চারাগুলো যখন কিনেছিলাম, কিন্তু চারাগুলো লাগিয়েছি। অনেক আপুর ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছেন চারাগুলো জানি আমি লাগাই, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য আমি আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি যেই চারাগুলো কিনে নিয়ে এসেছি সেই চারাগুলো আমার ভাবি এখন লাগাবে, আমি আপনাদের জন্য ভিডিও শ্যুট করব। আর আমার ভাবির হাতে চারা খুবই সুন্দর হয়, আমার হয়তো হয় মাশাল্লাহ, কিন্তু আমার ভাবির হাতে অনেক সুন্দর হয়, তার জন্য শেয়ার করছি। আর দেখতে পাচ্ছেন এখানে বেগুন চারা আছে, তারপরে সিম চারা আছে, লাউ চারা আছে, অনেক পদে চারা নিয়ে এসেছি, আমার ভাবি লাগাবে, আপনাদের সাথে শেয়ার করব। আর কিছুদিন আগে দেখতে পাচ্ছেন পুঁই শাকগুলো আমার নিজের হাতে লাগানো, আর এই পুঁই শাকগুলো মাশাল্লাহ এখন আরও বড় হয়ে গেছে। যদি পুঁই শাকের ভিডিও দেখতে চান তাহলে আপনাদের সাথে পুঁই শাকের ভিডিও শেয়ার করব, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার ভাবি চারাগুলো লাগাবে, আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সবারই অনেক ভালো লাগবে। তাহলে আসুন ভিউয়ার্স আমরা চারাগুলো লাগাই, এখনই সঠিক সময় চারা লাগানো, এখন চারাগুলো লাগালে অনেক সুন্দরভাবে তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যাবে। আমি এখন চারাগুলো লাগাবো, আশা করি সকলের খুব ভালো লাগবে, আসুন আমরা চারাগুলো লাগাই তাহলে।
ইথিওপিয়ার্স, এখানে আমরা টমেটো চারাগুলো লাগিয়ে দেব। এখানে চারটা টমেটো চারা আছে, আমরা এখন টমেটো চারাগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই টমেটো চারাগুলো থেকে আমরা টমেটো খেতে পারবো একেবারে শীতের সিজনে। এখন চারা লাগানো একেবারে পারফেক্ট সময়। এখন আপনি যে চারাগুলো লাগাবেন একেবারে শীতের সময় আপনি সবজি খেতে পারবেন। আর এই এই গাছগুলো থেকে আপনি শীতের সময় সবজি খেতে পারবেন। শীতকালে সিজন শেষ হয়ে আসলে আবার চারাগুলো লাগালে সুন্দরভাবে আপনারা দুই সিজনেই লাগিয়ে খেতে পারবেন। আমরা এখন চারাগুলো লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যখন চারাগুলো লাগাবো আর লাগানোর পর তিন চার দিন পরে এখানে আমরা শস্যের খোল ভিজিয়ে যেই পানিটা আছে ওই পানিটা আমরা এই নতুন চারাগুলোর ভিতরে দিয়ে দিব, যেন চারাগুলো তাড়াতাড়ি তরতাজা হয়ে যায়। তার জন্য এখানে দিয়ে দিব শস্যে খোল ভিজানো পানি। আর শস্যে খোল ভিজানো পানিটা কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আর অনেক সার আমি মনে করি ভালো। আপনারা কিন্তু শস্যের খোল ভিজানো পানিটা দিতে পারেন যখন নতুন নতুন চারাগুলো লাগাবেন। দেখবেন চারাগুলো তাড়াতাড়ি একেবারে সোজা হয়ে যাবে। এই তো আমাদের এখানে চারটা টমেটো চারা লাগিয়ে দিয়েছি, আমাদের লাগানো হয়ে গেছে। আর আমরা এখানে একটা বড় এখানে আমরা কামরাঙ্গে গাছ লাগিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা বোম্বাই মরিচ বা যে বুট মরিচ যেটাই বলেন না কেন আমরা এই টবগুলোতে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা কিছুদিন আগে এই টবগুলো গাছগুলো তুলে গেছি, আবারও তো গাছগুলো উঠে গেছে। এখন এই গাছগুলো আমরা তুলে এখানে আমরা বোম্বাই মরিচের চারাগুলো লাগিয়ে দিব। আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লাগবে। আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের চারাগুলো লাগানোটাকে ঠিক হয়েছে না ভুল হয়েছে। যদি ভালো লাগে সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তারপর আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকার ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে কী হবে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আসুন ভিউয়ার্স তাহলে আমরা পুরো ভিডিওটা দেখি।